আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দেখব আমাদের মোবাইলের এটাকে স্ক্রিন বলা হয়। তো এই স্ক্রিনে যে ওয়েলপেপারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলপেপারটা আছে। এই ওয়েলপেপারটা প্রতিদিন নিত্য নতুন প্রতিদিন ওয়েলপেপার চেঞ্জ হবে, অটোমেটিক চেঞ্জ হবে। আমি আজকে এটা দেখাবো কীভাবে এটা করবেন আপনারা। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোরে যাইতে হবে। এই যে প্লে স্টোর, তো এখানে যে গুগলের একটা অ্যাপ আছে, এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো সার্চ বারে লিখবেন, বাংলায় লিখলে হবে ওয়েল পেপার। দেখুন এখানে চলে আসছে, এই লেখাটাতে ওকে করবেন। তো এখানে অনেক অ্যাপ আসবে, আপনারা সবগুলো আবার নয়, আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি সুবিধার জন্য আমি আগেই এটা ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করে রেখেছি। তো আপনারা করে নেবেন। তো এটার উপরে আমি ওকে করলাম। তারপর এখানে লেখা দেখাচ্ছে যে খুলুন, এখানে ওকে করবেন। খুললাম, তো দেখুন এখানে অনেক কোয়ালিটি আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা রাখবেন। এখানে ভূদৃশ্য আছে, বিন্যাস আছে, নিচে প্রাণ আছে, এটাকে বলা হয়। তারপর এটা পৃথিবী, হ্যাঁ এগুলো আছে, নিচে আরও আছে। দেখুন এখানে শিল্প আছে, শহরের দৃশ্য, নিচে আরও আছে যে মিতি আকৃতি, তারপর গারো থিম। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই রাখবেন। এখানে আছে দেখুন সমুদ্র। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেখবেন। তো আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি আপাতত কীভাবে অটোমেটিক চেঞ্জ হবে, সেটা ওয়াইফাই এর মাধ্যমে হোক আর আপনি সিম দিয়ে ডাটা ব্যবহার করেন সেটা দিয়ে হোক। তো আমি এখানে প্রাণে ওকে করতেছি, দেখুন এখানে ওকে করলাম। তো এখানে অনেক ওয়েল পেপার দেখাচ্ছে। তো আপনি এটা অটোমেটিক প্রতিদিন সেট হবে, আপনাকে সেট করতে হবে। রে এটা কীভাবে করবেন? এটা করতে হলে আপনাকে এখানে দেখুন লেখাই আছে, এখানে প্রতিদিনের ওয়েল পেপার চালু করতে ট্যাপ করুন। তো আমরা ওখানে ট্যাপ করলাম। এখানে একটা সমস্যা আছে, এইখানে হচ্ছে মূল বিষয়টা। এখানে দেখুন লেখাটা কী আছে, ওয়েল পেপার প্রতিদিন নিজে থেকে পরিবর্তন হবে, পরবর্তী ওয়েল পেপারগুলিকে শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমে ডাউনলোড করুন। যদি আপনি ওয়াইফাই এর মাধ্যমে ডাউনলোড করেন তাহলে এই টিক চিহ্নটা রাখবেন, এই টিক চিহ্নটা দেওয়া আছে এটা রাখবেন। আর আপনি যদি ওয়াইফাই এর মাধ্যমে ফোনটা ব্যবহার না করেন, আপনি ডাটার মাধ্যমে ব্যবহার করেন, তাহলে এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তো আমি ডাটার মাধ্যমে ব্যবহার করি, তাই এই টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট। আপনি যদি ওয়াইফাই এর মাধ্যমে ফোনটা আপনার ব্যবহার করেন তাহলে এখানে টিক চিহ্নটা দিতে হবে, এখানে টিক চিহ্নটা দিতে হবে। আর আপনি যদি ডাটা দিয়ে ব্যবহার করেন তাহলে এই টিক চিহ্নটা উঠিয়ে ফেলতে হবে। তো আমি ডাটা দিয়ে ব্যবহার করি, তাই এই টিক চিহ্নটা আমি উঠিয়ে দিলাম। এখন আমি ওকে করে দেব। তো দেখুন বন্ধুরা, ওয়েল পেপারটা সেট হয়ে গেছে। আমরা এখন মোবাইলের স্ক্রিনে যাব, যাই দেখি। দেখুন ওয়েল পেপারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখন যে টাইমে করলাম 11:22, কালকে ঠিক 11:22 এটা চেঞ্জ হবে, এটা অটোমেটিক চেঞ্জ হবে। আপনি ডাটা কানেকশন চালু করার মাধ্যমে যখন করবেন তখন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ওয়েল পেপার অটোমেটিক সেট করবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।